দুনিয়াতে, শুধু বর্তমান সমাজে নয়, বর্তমান দুনিয়াতে সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন ওজিফা দফা হয়। আর এই ওজিফার আড়ালে ও মুসলিম সন্ত্রাসীরা নিরীহ মুসলমানদের রক্তপাত ঘটায়। এই শয়তানির মুখোশ উন্মোচন হওয়া দরকার। এটা একটা শয়তানি, সন্ত্রাস দমনের নামে মুসলমানদের রক্তপাত ঘটানো হয়, সন্ত্রাস দমনের নামে মুসলমানদেরকে হত্যা করা হয়, সন্ত্রাস দমনের নামে মুসলমানের রক্ত দিয়ে বার্মার জমিন লাল করা হয়, অযোধ্যার জমিন লাল করা হয়, ফিলিস্তিনের জমিন লাল করা হয়, কাশ্মীরের জমিন মুসলমানের রক্ত দিয়ে লাল করা হয়। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। আসলে সন্ত্রাস দমন নয়, শয়তানি। এই শয়তানি বর্তমান সমাজে যারা সন্ত্রাস দমন জিকির যারা জপে, তারা সন্ত্রাস চিনে না, দমন ব্যবস্থাও জানে না। সন্ত্রাস দমন ওয়াজিফা বর্তমান বিশ্ব সমাজে যারা জপে, এরা সন্ত্রাস চিনে না, দমন ব্যবস্থাও জানে না। এই সুযোগে আপনাদেরকে ইসলামের জেহাদ বিধানের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ দিয়ে থাকে। সন্ত্রাস জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে জেহাদ এবং সন্ত্রাসের উদাহরণ দিয়েছেন, বড় চমৎকার। একটি রোগের দ্বারা উদাহরণ দিয়েছেন, মানুষের শরীরে একটি দুরারোগ্য রোগ হয়, এটার নাম ক্যান্সার। সাধারণ রোগ না কঠিন রোগ? এই রোগ পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসার দ্বারা সফল আরোগ্য লাভ করা যায় না। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে, ক্যান্সার যখন প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তখন যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, অপারেশনের মাধ্যমে সেই অঙ্গটা কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। তাহলে ক্যান্সার রোগের সফল চিকিৎসা মলম, ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন না অপারেশন? অপারেশন। মুফাসসিরিনে কেরাম লেখেন ঠিক সেইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো, আর সন্ত্রাস হলো সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। এই কথাটা মনে রাখলে আমরা আর বিশ্ব সন্ত্রাসীদের মিথ্যা প্রচারণায় দুঃখা খাইব না। আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের মানুষের সমাজ একটা দেহের মতো, এই মানুষের সমাজে যারা সন্ত্রাস করে এরা ক্যান্সারের মতো। ইসলামের জেহাদ বিধান হলো এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। মাদ্রাসার ছাত্রদের জন্য একটা রহস্যজনক কথা বলি, এই একটা মাজি শব্দ পাওয়া গেল যেটা মুস্তাকবিলের মানায় ব্যবহৃত। আল জিহাদ মাজি, এটা মাজি শব্দ, অতীতকাল বোঝাবার জন্য নয়, ভবিষ্যৎকাল বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। মাদ্রাসার ছাত্রের জন্য আরো কিছু রহস্যের কথা আছে। এলমে নহুর তারিখ মতো পড়ে বা এলমে নহুর তারিখ মতো পড়ে বা মুফরাদ রে করে, কিন্তু হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা মুরাক্কাবকে বলেছেন। সহিহ বুখারী শরীফের শেষ হাদিসে কলেমা মুফরাদকে বলা হয়নি, কলেমা মুরাক্কাবকে বলা হয়েছে। এই ধরনের এক এক শাস্ত্রের এক এক পরিভাষা আছে, এক শাস্ত্রের এক পরিভাষা, আরেক শাস্ত্রে আনফিত, সেই শাস্ত্রের এক পরিভাষা, এই শাস্ত্রে আনফিত। এই কথাটা যে সমস্ত ছাত্ররা মনে রাখে না, তারা ওই সময় আনফিত ক্ষেত্রে গিয়া তারা ধাঁধায় পড়ে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের পবিত্র জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এবার বলুন তো, জিহাদ কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইসলামের জিহাদ বিধান কাদের বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে। বর্তমান সমাজে যারা সন্ত্রাস দমন দপে, যারা সন্ত্রাসও চিনে না, দমন ব্যবস্থাও জানে না, কাজে এরা যেন আপনাদেরকে দুঃখা দিতে না পারে। এই জন্য আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, সন্ত্রাসের একটা কমপ্লিট ডেফিনেশন আছে, সন্ত্রাসের একটা পরিপূর্ণ সংজ্ঞা আছে, সন্ত্রাসের একটা মুকাম্মল তারিফ আছে। সেটা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, তিন জিনিসের সমন্বয়ের নাম সন্ত্রাস।
তিনটা জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। বলুন তো কত জিনিস একত্রিত হয় সন্ত্রাস হয়? তিন জিনিস। তিনটার প্রথমটার নাম হলো দলবদ্ধতা। একা কেউ সন্ত্রাসী হতে পারে? যে তিন জিনিস একত্র হয়ে সন্ত্রাস হয় তার প্রথমটার নাম দলবদ্ধতা, দ্বিতীয়টার নাম অস্ত্রের ব্যবহার, তৃতীয়টার নাম নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। সন্ত্রাসের ডেফিনেশন যখন কি দেখলেন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস, তাহলে দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ মুসলমানের উপর বার্মায় হামলা হয় কিনা? মুসলমান সন্ত্রাসী না হামলাকারীরা সন্ত্রাসী? দল বেঁধে অস্ত্র নিয়ে ভারতের কাশ্মীরে নির্দোষ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে কিনা? তাহলে মুসলমান সন্ত্রাসী না মুসলমানদের উপর হামলাকারীরা সন্ত্রাসী? দল বেঁধে অস্ত্র নিয়ে ফিলিস্তিনের মুসলমান নির্দোষ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে কিনা? তাহলে মুসলমান সন্ত্রাসী না বিশ্ব সন্ত্রাসীদের শিকার? মুসলমান বিশ্ব সন্ত্রাসীদের শিকার। এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সন্ত্রাসী ও মুসলিমদের বিরুদ্ধে কঠোর। যে রোগী অপারেশন যোগ্য, এই রোগীর উপর যদি ডাক্তার এত সদয় হয় তাকে কাটতে চায় না, চিকিৎসা হবে হবে না? কাজে এখানে এতটুকু এতটুকু কঠোর হতে হবে ডাক্তারের, যে রোগের দেহ অপারেশনের দরকার এই রোগীর প্রতি অন্তত এতটুকু কঠোর হতে হবে, যেটুকু কঠিন কঠোর হলে কাটতে গায়ে আমার লাগে না, যতটুকু কাটার দরকার ততটুকু কাটবে, যেটুকু সেলাই করা দরকার সেটুকু সেলাই করবে। এখানে যদি দয়া মায়া দেখায় চিকিৎসা বিফল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ বলেছেন, অর্থাৎ সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ এটাই অপারেশন। সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদের নাম ওই এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। এই অপারেশন করতে যতটুকু কঠোর হওয়া দরকার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সন্ত্রাসীদের অপারেশনের জন্য ততটুকু কঠোর, সাহাবায়ে কেরাম এই সমাজ দেহের সন্ত্রাসী ক্যান্সারের অপারেশনের জন্য যতটুকু জেহাদে সাহসী হওয়া দরকার ততটুকু জেহাদে সাহসী। এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র, এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। অপারেশনের রুগীকে কাটতে দয়া মায়া করলে হবে না, সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ করতে দয়া মায়া করলে হবে না। এতটুকু কঠোর হওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল, এতটুকু কঠোর হওয়া সাহাবায়ে কেরামের চরিত্র ছিল। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে লেখেন, যে যুগের মুসলমানেরাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই চরিত্রটা গ্রহণ করতে পারবে, যে যুগের মুসলমানেরাই সাহাবায়ে কেরামের এই চরিত্রটা গ্রহণ করতে পারবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ করতে ইতস্তত করবে না, সেই যুগের মুসলমানেরাই বিশ্ব বিজয়ী মুসলমানে রূপান্তরিত হবে। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল মুসলমানের বিশ্ব বিজয়ের উপায় কি, দেখুন তো আলোচ্য বিষয়টা ক্লিয়ার হইল কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর। যেই যুগের মুসলমানেরাই সন্ত্রাসীদের মোকাবেলায় এতটুকু কঠোর হতে পারবে, যতটুকু কঠোর হলে জেহাদ থেকে পিছপা হবে না, যে যুগের মুসলমানেরাই সাহাবায়ে কেরামের মতো সন্ত্রাসীদের মোকাবেলায় এতটুকু কঠোর হবে, যতটুকু কঠোর হলে জেহাদ থেকে পিছপা হবে না, সেই যুগের মুসলমানেরাই হযরত উমরের যুগের মুসলমানের মতো হবে বিশ্ব বিজয়ী মুসলমান। এটার নাম ইসলামের মাধ্যমিক পর্যায়ের বিশ্ব বিজয়। এটার নাম ইসলামের মাধ্যমিক পর্যায়ের বিশ্ব বিজয়। বর্তমান দুনিয়াতে আপনারা প্রায় 200 কোটি মুসলমান আছেন, আপনাদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই চরিত্রটা কতটুকু আছে, আপনাদের মধ্যে সাহাবায়ে কেরামের সেই চরিত্রটা কতটুকু আছে? সামান্য একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। 2000
2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা হল। এই হামলার মধ্যে দুনিয়ার কোন মুসলমানের অংশীদারিত্ব ছিল? হামলার যে টাওয়ারে হামলা হয়েছিল সেই টাওয়ারে 2000 ইহুদি কর্মরত থাকত। যেদিন হামলা হয়েছিল সেদিন একটি ইহুদিও উপস্থিত ছিল না। এর মানে কি? হামলাটা যে হবে তারা জানত না, তাদের পরিকল্পিত শয়তানি, পরিকল্পিতভাবে শয়তানি করে সম্পূর্ণ দায় দায়িত্ব আফগানি নির্দোষ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিল, আফগানি আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা করে বসল। আবারও বলুন, কত জিনিস একত্র করলে সন্ত্রাস হয়? দল বেঁধে অস্ত্র দিয়ে নির্দোষের উপর হামলা, আমেরিকান সেনাবাহিনী দল বেঁধে অস্ত্র দিয়ে আফগানিস্তানের নির্দোষী মুসলমানদের উপর হামলা করেছিল কিনা? তাহলে আফগানি মুসলমান সন্ত্রাসী না আমেরিকান খ্রিস্টানেরা সন্ত্রাসী? সন্ত্রাসের ঠিকানা পাকিস্তানে নাই, সন্ত্রাসের ঠিকানা বাংলাদেশে নাই, সন্ত্রাসের ঠিকানা সন্ত্রাস আফগানিস্তানে নাই, সন্ত্রাসের ঠিকানা পাটলে আমেরিকায় আছে। বিশ্ব সন্ত্রাসের হেড অফিস হইল হোয়াইট হাউস। বলুন, বিশ্ব সন্ত্রাসের হেড অফিস কোথায়? হোয়াইট হাউস। এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত বিশ্ব মুসলিম সম্মিলিতভাবে জেহাদের পিছপা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামের দ্বিতীয় পর্যায়ে বিশ্ব বিজয় সাধন হবে না। যত যখন 200 কোটি মুসলমান এদের বিরুদ্ধে জেহাদের জন্য তৈরি হয়ে যাবে তখন ওই উবাইদুল্লাহ সিন্ধি লেখেন, উমরের যুগের মুসলমানের মতো তোমরাও বিশ্ব বিজয়ী মুসলমান হবে। আমি জিজ্ঞাসা করি, আমেরিকা যেদিন আফগানি নির্দোষ মুসলমানদের বিরুদ্ধে হামলা করার ব্যবস্থা গ্রহণ করেছিল সেই দিন পাকিস্তান কার পক্ষে ছিল? নিরীহ নির্দোষ মুসলমানের পক্ষে ছিল না সন্ত্রাসীদের পক্ষে ছিল? বাংলাদেশের মুসলমান কার পক্ষে ছিল? সৌদি আরবের মুসলমান কার পক্ষে ছিল? ইয়ামানের মুসলমান কার পক্ষে ছিল? ইরানের মুসলমান কার পক্ষে ছিল? বিশ্ব সন্ত্রাসী আমেরিকা নিরীহ আফগানিস্তানের মুসলমানদের উপর হামলা করবে, সারা দুনিয়ার মুসলমান মজদুম নিরীহ নির্দোষ মজদুম মুসলমানের পক্ষ অবলম্বন না করে লাল কুত্তা সন্ত্রাসী বাহিনীর পক্ষ অবলম্বন করেছিল। এই রকম অসৎ চরিত্র যেই যুগের মুসলমানের তাকে সেই যুগের মুসলমানের ইসলামের বিশ্ব বিজয় দেখার যোগ্যতা না। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি, শুনুন, খুব ছোট্ট খাটো উদাহরণ না। রাস্তায় কোনো একটা কুকুর, দুর্বল একটা কুকুর যদি চলতে চলতে শক্তিশালী একটা কুকুরের সামনে পড়ে যায়, শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সেলামালকি দিয়ে চলে যায় না, হামলা করে বসে, বলতে পারেন কেউ দুর্বল দুর্বল কুকুরটার কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই, একটি অপরাধ ছিল, তুমি দুর্বল কেন? তাহলে দুর্বল হলেই হামলা করা, এটা মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? আমার কথা বুঝে থাকে বলুন, এই স্বভাবটা পরিপূর্ণভাবে আমেরিকানদের হাতে আছে কি নাই? এটা মানুষের স্বভাব নয়, এটা কুত্তার স্বভাব। আরো বলি শুনুন, একটি শক্তিশালী কুকুর যখন একটি দুর্বল কুকুরের উপর হামলা করে বসে তখন সেখানে আরো যত কুকুর আসে সবগুলি কার পক্ষে যায়? মজলুমের পক্ষে একটাও যায় না, সবগুলি জালিমের পক্ষে যায়। তাহলে এই আমেরিকান লাল কুত্তার বাহিনী যখন আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা করে বসল, সারা দুনিয়ার সবগুলি মুসলিম দেশের সরকারেরা যে লাল কুত্তার পক্ষে গেল, কোন কুত্তার ভূমিকা পালন করলা তোমরা? এইরকম এইরকম হীন চরিত্র যেই দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকে, এই দুনিয়ার মুসলমানদের ভাগ্যে নাই, এই দুনিয়ার মুসলমানের কপালে নাই, এই দুনিয়ার মুসলমানের যোগ্যতা নাই ইসলামের বিশ্ব বিজয়ে দেখা। এই জন্য আল্লাহ সিন্ধি
ইনকিলাবি তাফসিরে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে বৈশিষ্ট্য বলে দিয়েছেন, এই আয়াতে সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্য বলে দিয়েছেন, যেই যুগের মুসলমানেরাই সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হবে, সেই যুগের মুসলমানেরাই হযরত উমরের যুগের মুসলমানের মতো বিশ্ববিজয়ী মুসলমানে পরিণত হবে। আরেকটা চরিত্র আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সন্ত্রাসীদের মোকাবেলায় তো কঠোর, নিজেদের বেলায় সদর, নিজেদের বেলায় সদর। যেমনভাবে আফগানিস্তানের উপর হামলা করার সময় অন্যান্য মুসলমানেরা আফগানিদের বেলায় ছিল সদর, শত্রুদের মোকাবেলায় কঠোর হওয়ার কথা ছিল কঠোর হয়ে গেল, নিজের স্বজাতি মজলুমের বেলায় হয়ে গেল কঠোর, আর শত্রুদের মোকাবেলায় কঠোর হওয়ার কথা ছিল তাদের বেলায় হয়ে গেল সদর। আমার কথা বুঝে থাকতে বলুন, বর্তমান দুনিয়ার 200 কোটি মুসলমানের যোগ্যতা আছে ইসলামের বিশ্ববিদ্যালয় দেখা? যোগ্যতা নাই, কফালে নাই, ভাগ্যে নাই ইসলামের বিশ্ববিদ্যালয় দেখার। তোমাদের মতো এমন হীন চরিত্র নিয়ে কোনোদিন ইসলামের বিশ্ববিদ্যালয় দেখতে পাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের যুগে মুসলমানেরা পরস্পরে কি পরিমাণ সদয় ছিল ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা শোনায় 2-3 মিনিটে। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা অত্যন্ত তার সাথীর মাধ্যমে, অত্যন্ত জঘন্যতম চক্রান্তের মাধ্যমে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে বিরোধ বাঁধিয়ে দিয়েছিল। তারা দুজন ছিলেন সদয়, তারা দুজন ছিলেন সরল, আর চক্রান্ত করেছিল মুনাফিক ইবনে সাবা। ইবনে সাবার চক্রান্তে যখন তারা দুজন একে অপরকে ভুল বুঝতে লাগলে, তখন তৎকালীন রুম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাইল। চিঠিতে লেখলো, আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার বিরুদ্ধ বেঁধেছে, কাজেই তুমি অনুমতি দিলে আলীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য তোমাকে অস্ত্র দিয়ে সাহায্য করব, সেনাবাহিনী দিয়ে সাহায্য করব। বলুন, খ্রিস্টান দেশের এই রুম দেশের খ্রিস্টান বাদশাহ তার বিরুদ্ধে মুয়াবিয়াকে সাহায্য করতে চায়, আলীর বিরুদ্ধে মুয়াবিয়াকে সাহায্য করতে চায়। হযরত মুয়াবিয়া খ্রিস্টান দেশের রুম দেশের খ্রিস্টান বাদশাহর পত্রের জবাবে লিখলেন, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, প্রথম কথা নাই, এই রুমের কুত্তা, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকেই সেটা নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়া কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, সাথে সাথে আমি মুয়াবিয়া আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব। এই চরিত্র যেই যুগের মুসলমানেরাই হবে, মুসলমানদেরই যেই যুগের মুসলমানেরাই হযরত মুয়াবিয়ার চরিত্রটা গ্রহণ করতে পারবে, সেই যুগের মুসলমানেরাই বিশ্ববিজয়ী মুসলমানে রূপান্তরিত হবে। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা কি ছিল? ইসলামের বিশ্ববিজয়ের প্রথম ব্যাখ্যা কি ছিল? দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে ইসলাম সত্য, বাকিগুলি বাতিল। ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় ব্যাখ্যা হইল, দুনিয়াতে বিজয়ী জাতি হবে মুসলমান, আর বন্ত ধর্মাবলম্বীরা হবে পরাজিত জাতি। কেমন চরিত্র হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম চরিত্র হবে? চরিত্রগত একটা স্কেল আছে কিনা, দ্বিতীয় পর্যায়ে মুসলমানদের বিশ্ববিজয়ী হওয়ার জন্য চরিত্রগত একটা মাপকাঠি আছে কিনা, সেই মাপকাঠিটা আল্লাহ এই সূরাতুল ফাতহের ভিতরে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ সন্ত্রাসীদের মোকাবেলায় ছিলেন কঠোর, আর নিজেদের বেলায় পরস্পরে ছিলেন সদয়, এই চরিত্রে যেই যুগের মুসলমান চরিত্রবান হতে পারবে, সেই যুগের মুসলমান মুসলমান বিশ্ববিজয়ী মুসলমান হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। ইসলামের বিশ্ববিজয়ের কতটা ব্যাখ্যা বলেছিলাম? তিনটা, প্রাথমিক ব্যাখ্যা, মাধ্যমিক ব্যাখ্যা, চূড়ান্ত ব্যাখ্যা। প্রাথমিক ব্যাখ্যা মনে থাকবে, দলিল প্রমাণের দ্বারা ইসলামের সত্যতা প্রমাণ হয়ে যাওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগেই হয়ে গেছিল। দ্বিতীয় ব্যাখ্যা হলো, মুসলমান হবে বিশ্ববিজয়ী জাতি, বর্তমান দুনিয়ার মুসলমানের চরিত্র মুসলমানের মতো চরিত্র হলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের মতো চরিত্র হবে। ইসলামের তৃতীয় বিশ্ববিজয় হলো,
এমন চরিত্র থেকে তোমরা যদি বঞ্চিত দেখো, সেই চরিত্র গ্রহণের জন্য যদি প্রস্তুত না হও, তাহলে সন্ত্রাসীদের হাতে মার খেতে 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 সারা দুনিয়ার কোথাও মুসলমানের মান সম্মানের সাথে বসবাসের সুযোগ থাকবে না। মান সম্মানের সাথে দুনিয়ার কোথাও মুসলমানের বসবাসের সুযোগ থাকবে না যখন, তখন আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবেন। কাকে? ইমাম মাহদিকে পাঠিয়ে দেবেন। তখন বিশ্বের সর্বশেষ বিশ্বযুদ্ধ সংগঠিত হবে, ঈসা আলাইহিসসালামের পুনরাগমন হবে দুনিয়াতে, তারা দুইজনের নেতৃত্বে সারা বিশ্বযুদ্ধে সমস্ত সন্ত্রাসীরা সমস্ত ভ্রান্ত ধর্মাবলম্বীদের একদল এই জেহাদে নিহত হয়ে যাবে, আরেকদল ইসলামের সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করে ফেলবে। তখন সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একটি মানুষও থাকবে না ভ্রান্ত ধর্মাবলম্বী। ইমাম মাহদির যুগে, ঈসা আলাইহিসসালামের যুগে সারা বিশ্বের সবগুলি মানুষ হবে একমাত্র সত্য ধর্ম ইসলামের অনুসারী। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের চূড়ান্ত পর্যায়। নবীর যুগে প্রাথমিক পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় হয়েছিল, উমরের যুগে মাধ্যমিক পর্যায়ের ইসলামী বিশ্ব বিজয় হয়েছিল, ইমাম মাহদির যুগে চূড়ান্ত পর্যায়ের ইসলামের বিশ্ব বিজয় হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চূড়ান্ত পর্যায়ে যতদিন পর্যন্ত ইসলাম বিশ্ব বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কেয়ামত হবে না, আল্লাহর কসম দুনিয়া কেয়ামত হবে না, আল্লাহর কসম দুনিয়া কেয়ামত হবে না। আল্লাহ আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের বিজয়টা দেখার মতো হায়াত যদি নাও থাকে, অন্তত মাধ্যমিক পর্যায়ের ইসলামের বিশ্ব বিজয়টা দেখার মতো সৌভাগ্য যেন দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।